আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আগামীর মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে অন্য একটি পেপ্যাল অ্যাকাউন্টে কিভাবে ডলার সেন্ড করবেন। এবং আমি গত পর্বে দেখিয়েছি একটি পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং একটি পেপ্যাল অ্যাকাউন্টের সাথে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো সেই ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেইগুলো আপনি দেখতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট অন্য একটি পেপ্যাল অ্যাকাউন্টে ডলার সেন্ড করা যায়, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমার ভিডিওটি অবশ্যই যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে একটি পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন আমার স্ক্রিনে আছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, যারা নতুন যারা কিছু বুঝতে পারে না আসলে পেপ্যাল থেকে কীভাবে অন্য একটি পেপ্যালে চেন মানি করতে হয়, আমি সেই সব বিষয়ে কথা বলেছি কিছুক্ষণ আগে। এবং আমি আগে পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি সেগুলো আমি দেখাইছি, এবং পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে ডলার ট্রান্সফার করতে হয় আমি সেই সব কথা আগে বলেছি এবং সেই সব ভিডিও দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি সেই ভিডিওগুলির লিঙ্কগুলি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে অন্য একটি পেপ্যাল অ্যাকাউন্টের সাথে একটি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে অন্য একটি পেপ্যালে ডলার সেন্ড মানি করতে হয়, আমি এটি সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো। তার আগে বলে নিই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে, যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা চলে আসছি আমাদের পেপ্যাল অ্যাকাউন্টে। আমি পেপ্যাল থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে আঠাশ ডলার আছে। আমি কীভাবে আমার এই $28 আমি কীভাবে অন্য একটি পেপ্যালে ট্রান্সফার করব আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাক্টিভিটি চেন মানি, আমরা এখানে টুলসে যাবো। টুলসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেন্ড মানি, এই চেন মানিতে আমরা ক্লিক করবো। চেন মানিতে ক্লিক করার পর আমাদের এখানে যে প্রসেসটি আসবে, অবশ্যই আপনি যার পেপ্যাল অ্যাকাউন্টে আপনার এই ডলারটি ট্রান্সফার করবেন অবশ্যই তার একটি পেপ্যাল মেইল লাগবে। সেই পেপ্যাল মেইলটি আমরা এখানে বসিয়ে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পেপ্যাল মেইল আছে। আমি অবশ্যই আমি কিছুদিন আগে আমি আমার এক বড় ভাইয়ের অ্যাকাউন্টে আমি ডলার এখান থেকে ট্রান্সফার করছি, সেই বড় ভাইয়ের অ্যাকাউন্টে আমি আবার একটি এই $28 আমি ট্রান্সফার করবো কীভাবে আপনারা সেটি দেখতে পারেন। তো আমরা এখান থেকে আমি যেহেতু আমার একটি বড় ভাইয়ের অ্যাকাউন্টে লেনদেন করছি, আপনি চাইলে এখান থেকে আপনি আপনার যে বড় ভাই বা ফ্রেন্ড বা যাই হোক বন্ধু হোক যারই অ্যাকাউন্টে আপনি ডলার ট্রান্সফার করবেন অবশ্যই তার একটি ইমেইল লাগবে, তার যে পেপ্যাল ইমেইলটি আছে সেই পেপ্যাল ইমেইলটি এখানে ব্যবহার করতে হবে, তার এই পেপ্যাল ইমেইলটি এখান থেকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার বড় ভাইয়ের একটি ইমেইল আছে, আমি এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি এখানে একটি ডলারের চিহ্ন চলে আসবে, আমি এখান থেকে আমার এই বড় ভাইয়ের অ্যাকাউন্টে আমি ডলারটি ট্রান্সফার করব। তো কীভাবে ডলার ট্রান্সফার করব বন্ধুরা, আপনাদের এখানে এরকম আসতে পারে অবাক হবেন না, আপনি অবশ্যই এখান থেকে ইউরো না ইউ সেন্ড, তার মানে আপনি সেন্ড করবেন এবং রিসিভিং গেটস আপনি মানে এখান থেকে যে সেন্ড করবেন আপনার সেই ভাই বা বন্ধু কার কাছে ডলার ট্রান্সফার করবেন সে কীভাবে একটি সে ডলারটি রিসিভ করবে, আসলে সে ইউএস রিসিভ করবে না ইউরো রিসিভ করবে। তো আমি এখান থেকে ইউ সেন্ড, আমি এখান থেকে ইউরো সেন্ড করবো না, আমি এখান থেকে ইউএসডি ডলার সেন্ড করবো। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব ইউএসডি, সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে জিরো, আমি এখান থেকে আমি আমার $28 আছে, আমি $28 পরিপূর্ণ আমি সব ডলার আমি এখান থেকে ট্রান্সফার করে দিব। তো আমি এখান থেকে আঠাশ লিখবো, সরি আমি এখান থেকে $28 আমি এখান থেকে লিখে নিলাম। $28 এখান থেকে লিখানোর পর আমি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ ফ্রেন্ড, আমি কারণ এর আগে আমি লিখেছি সেন্ডিং টু এ ফ্রেন্ড মানে আমি আমার বন্ধুর কাছে সেন্ড মানি করেছি। তো আমরা এখানে $28 লেখার পর আমরা এখানে অ্যাড এ নোট, আমরা এখান থেকে কিছু লিখবো যে আমি কারণ আমি আমি আমার বড় ভাইয়ের কাছে পাঠাবো, আসলে সে আমার ফ্রেন্ড হয় না, আমার আসলে বড় ভাই, আমি এটা লিখেছিলাম ভুলে, আমি আমার বড় ভাইয়ের কাছে লিখবো। তা আমি সেটি লিখে নিচ্ছি, দেখুন আই সেন্ড আমি আমার বড় ভাইয়ের কাছে ডলারটি ট্রান্সফার করবো, এই জন্য আমি আমার বড় ভাইয়ের একটি এখানে এটা লিখে নিলাম যা আমি আসলে আই সেন্ড মাই ব্রাদার, আমি সেন্ড করবো আমার ব্রাদারের কাছে, আমি আমার ভাইয়ের কাছে সেন্ড করবো। তো আমরা এখান থেকে তো দেখতে
দেখতেই পাচ্ছেন এখান থেকে এরকম একটি প্রসেস আসলো। এখান থেকে এখন আমরা এখান থেকে সেন্ডের পেমেন্ট নাও, আমরা এখান থেকে কনফার্ম হয়ে যাবো যে আসলে পেমেন্টটা করবো কিনা। তো আমরা এখান থেকে আপনি চাইলে এখান থেকে আবার ক্যান্সেলও করতে পারেন। তো আমি এখান থেকে আমার বড় ভাইয়ের কাছে ধরো টি সেন্ড মানি করবো, সেন্ডের পেমেন্ট আমি এখান থেকে সেন্ড পেমেন্ট নাও আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার এখান থেকে ইউ হ্যাভ এ সেন্ড $28 USD এখানে দুয়াটি ডেটস। আমার বড় ভাই একটি কোম্পানি আছে, আমার বড় ভাই একটি বড় একটি আসলে একটি বিজনেস করে, তো উনি ওই বিজনেসের তার নাম দোকানের নাম দিতেছেন, তিনি দুয়াটি ডেটস। তো আমরা এখান থেকে আমার বড় ভাইকে সেন্ড মানি করে দিলাম। সেন্ড এ মোর মানি, আপনি চাইলে আপনি এখানে বলেছে যে আপনি অন্য একটি মেইল আবার সেন্ড মানি করতে পারেন। তো আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, আমার ডলারটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমাদের সামারিতে চলে যাবো, দেখতে পারবো আমাদের এখানে আর কোনো ডলার নেই আমাদের, কারণ এখান থেকে আমাদের ডলারটি উইথড্র হয়ে গেছে, আমি আমার বড় ভাইকে পাঠিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এখন 00 পেপাল ব্যালেন্স 00 USD অ্যাভেলেবল। আমি এখান থেকে ডলারটি আমার বড় ভাইয়ের কাছে সেন্ড মানি করেছি। এখন কমপ্লিট অ্যাক্টিভিটি ইনক্লুসিভ ব্যালেন্স ফিস 00 কমপ্লিট পেমেন্ট টু কমপ্লিট দুয়ার ডেটার্স। আমি আমার বড় ভাইয়ের কাছে পেমেন্ট $28 পেমেন্ট করেছি। আমি কিছুক্ষণ আগে ফাইবার থেকে আমি এখান থেকে ডলার নিয়েছিলাম 10:42, আমি 10:50 আমি এখান থেকে আমার বড় ভাইয়ের কাছে ডলারটি সেন্ড মানি করে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমার যাতে পরবর্তী আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।